জন্মিলে মরিতে হইবে অমরকে কোথা রবে। বন্ধুরা, সময় বড়ই পাওয়ারফুল, সময়ের নিয়মে আমরা সকলেই বাধা। সময় শেষ হলে আমাদের সকলকেই চলে যেতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এই ভিডিওটা দিতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি যখন এই ভিডিওটা দিচ্ছি তার আগে জ্যাঠার কাজ সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। তো যাই হোক, নিজেকে একটু ব্যালেন্সে আনতে সময় লেগে গেল, তাই ভিডিওটা ছাড়তেও দেরি হয়ে গেল। তো এই যা কাজটা যখন হচ্ছিল সেদিন ছিল সোমবার, আর 13 দিনের ঘাট কাজ আমি করছি। দেখতেই পাচ্ছ আমি পুকুর ঘাটে বসে আছি, পুরোহিত মশাইও আছেন সঙ্গে। তো সেই 13 দিনের ঘাট কাজ আমি করছি। তো দেখো, আমি ভাবলাম আমার সমস্ত কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও একটু শেয়ার করলাম। যদিও এই সময়ের যে ভিডিও শ্যুটটা আমি করিনি, আমার হাজবেন্ড সঙ্গে ছিলেন, ও যতটুকু পেরেছে করেছে। বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, অর্থাৎ 14 দিন। তো সেই 14 দিনের শ্রাদ্ধ শান্তির কাজ আজকে হবে জ্যাঠার আত্মার শান্তি কামনার্থে। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, আর এখন বাজে সকাল 6টা। তো এই 6টার সময় তিলদানের একটা নিয়ম আছে, তো সেটাই আমি এখন করতে বসেছি। ঠাকুরমশাই অনেক সকাল সকাল চলে এসেছেন। তো এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করো একটা, আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কার কেমন লাগলো। তোমাদের মতামত জানতে পারলে আমারও ভালো লাগবে। তো চলো, একের পর এক আমি যতটা পারবো আমি দেখাবো। তবে এটা হচ্ছে প্রথম পর্ব, আজকের কাজটা অনেকটাই বড়। সকালবেলা কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আবার চলে যাবেন, তারপরে আবার দুপুরবেলায় অনেকটাই কাজ আছে, কেননা আজকে তেল হলুদ ছোঁয়ানো সমস্ত কিছুই হবে। তারপরে আমরা আবার সাধারণ জীবনে যেমন খাওয়া দাওয়া করি, জীবনযাপন করি, সেটা করতে পারবো। তো চলো, প্রথম পর্বটা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, কেমন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তরং শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। এই সূর্য সহস্রাংশ তেজরাস জগৎপথে অনু কম্পায় মাং ভক্তাং গৃহানার্ঘাং দিবাকরম নমো বিভূষতে ব্রহ্মণ ভাষতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়িনে এতত অর্ঘং নমো শ্রী সূর্যায় নমো।
परम सूच जवापूषम संकाशं कस्य प्रियं महाद्युतिं दन्तारिं सर्व पापघ्न प्रोणतस्मै दिवाकरम्। प्रथम पत्राय नमः। एतस्य अग्निमिले पुरोहितं यज्ञस्य देव मित्तिज्यां हतारं रत्न धातम। বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, এই যে পুরোহিত মশাই, ইনি আমাদের অতি পরিচিত। আমাদের বাড়ির যত রকমের কাজ আছে, অর্থাৎ যেগুলোতে পুরোহিতের প্রয়োজন হয়, তা সমস্ত কাজই ওনাকে দিয়ে করানো হয়েছে। তাই উনি আমাদের অনেকই পরিচিত, অনেক বহু পুরনো। মোমবাতির থেকে হাত রেখেছে, বুকে দেয় এতস্যই চতুর্থ পতয়ে দেবায় বিষ্ণবে নম। জগৎদেবী সম্প্রদানায় প্রেতায় নম। সহস্রাংশ তেজরাস জগৎপতে অনু কম্পায় মাং ভক্তাং গৃহানর্ঘং দিবাকরং নম। বিভূষতে ব্রহ্মণ ভাষতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে। সামনে ভেল বিনা ওটা উপর করে দিবি, সব উপর করে দিবি। সূর্যায় নম। এতে সচ্ছাদন ভোজ্য তাম্রাধার হেম গর্ভ তিলা শ্রী বিষ্ণু দেবতাকা অইদং কস্মা অদাত কাম কাময়া দাত কামদাতা কাম পোতি গৃহীতা কাম সমুদ্র মা বিষদ মস্ত। সব তো বন্ধুরা, সকালবেলার তিলদান পর্ব আমার এখানেই সমাপ্ত হলো, বাকি কাজ আবার দুপুরবেলাতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার দ্বিতীয় পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, বাই বাই।